ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ। নমস্কার দর্শক বন্ধু, মু জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমকু স্বাগত জনাউছি। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির দিন সম্পর্কে। আজি হচ্ছে 17 জানুয়ারি, জানুয়ারি মাসর 17 তারিখ, বুধবার 2024 মশিয়া, ওড়িয়ারে পৌষ মাস, শুক্ল পক্ষ, সৌরমানরে মকর 3 দিন। দর্শক বন্ধু, আজি শিখ মানকর গুরু গুরু গোবিন্দ সিংকর আজি হচ্ছে জন্ম জয়ন্তী। আসন্তু জানিবা আজির তিথি, নক্ষত্র, দিনর পঞ্চাঙ্গ সম্পর্কে। আজি সপ্তমী তিথি। সপ্তমী তিথি সূর্যোদয় পরঠারু রাত্র 10:32 পর্যন্ত রহবে। আজির নক্ষত্র রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র সূর্যোদয় পরঠারু ভোর 4:31 পর্যন্ত রহবে। আজি মীনরাশে চন্দ্রমা সূর্যোদয় পরঠারু ভোর 4:31 পর্যন্ত মীনরাশে রহবে, এবং ভোর 4:31 পরে মীনরাশে মেষরাশিকু চলন হবে। দর্শক বন্ধু, আজি হচ্ছে ধনুরাশির ব্যক্তিবিশেষকর ঘাতচন্দ্র, তেমন ধনুরাশির ব্যক্তিবিশেষ পূর্বদিন ভি আজি দিনের মধ্যে জগি রাখি চলিবা আবশ্যক। স্বাস্থ্যগত সমস্যা উপজিপারে, অন্যকু অর্থরাশি প্রদান করে অসুবিধার পড়িপারন্তি, যানবাহনে দুর্ঘটনা, শারীরিক কষ্ট বা আঘাত দেখা দেইপারে, জগি রাখি চলন্তু। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির নিষিদ্ধ খাদ্য সম্পর্কে। আজি কোন খাইবা মনা? আজি দিনরে আপনার তাড়ক খাদ্য হিসাবে গ্রহণ করতু না, তাড় সজ কু খাঁতু না, এবং রাত্র 10:32 পরে নারিকেল অর্থাৎ নড়িয়া কু খাদ্য হিসাবে গ্রহণ করতু না। নড়িয়ারে প্রস্তুত হইতিবা নড়িয়া করা বা নড়িয়ারে পিঠাপণার নড়িয়া কু ব্যবহার করতু না। দর্শক বন্ধু, এবে আসন্তু জানিবা আপনার জীবনে দেখা হচ্ছে কতক সমস্যা এবং তার সমাধান সম্পর্কে। সমস্যা সমাধান নিয়ে আজি আমি জানিবা জাতকরে অশুভ রাহুঙ্কর লক্ষণ কোণ, কেউ লক্ষণ দেখিলে জনক পাখেরে বা কেউ লক্ষণ আপনার সহ দেখা দেলে আপন জানিবে রাহু দশার আপনার পীড়িত, কিংবা আপনার জন্মজাতক কু দেখি জনে জ্যোতির্বিদ কইছন্তি আপনার জাতকরে রাহু খারাপ অছি, তাহলে আপনার কেউ কেউ লক্ষণ থিলে আপনি জানিবে রাহু খারাপ চালিছন্তি বা রাহু মহাদশা চালিছন্তি এবং আপন অসুবিধা ভোগ করুচন্তি, তেবে আপনার পাখেরে এই সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে কি, তাহলে আপনার জানিবে রাহু আপনার পাই নেগেটিভ। দেখন্তু দর্শক বন্ধু, নবগ্রহ মধ্যে আমি যদি দেখিবা রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইয়ে গ্রহ 7টি গ্রহকু আমি দেখিপারুছু বা জাঁপারুছু। আপনার সূর্য নক্ষত্র হিসাবে নিয়া যাইছে, কিন্তু জ্যোতিষশাস্ত্রে সূর্য হচ্ছে গ্রহ, চন্দ্র হচ্ছেন উপগ্রহ, কিন্তু জ্যোতিষশাস্ত্রে চন্দ্র গ্রহ, তাহলে সূর্য চন্দ্রকর অস্তিত্ব রয়েছে, বুধ বৃহস্পতি শুক্রক গ্রহ এর অস্তিত্ব রয়েছে, শনি অস্তিত্ব রয়েছে, তবে রাহু কেতু ইয়ে হচ্ছেন ছায়া গ্রহ, অদৃশ্য গ্রহ। রাহু এবং কেতু এক আমি পাপপুণ্যর গ্রহ মধ্যে কইতাও, কারণ আপনার মানে জাঁতি যেতবে সমুদ্র মন্থন হেলা সেতবে রাহু অমৃত পান করে, রাহু রাক্ষস কূলরে জাত, তাহলে রাক্ষস হিসাবে দুষ্ট বা অশুভ এবং পাপর অধিপতি, এবং অমৃত পান করে রাহুঙ্ পাখে পুণ্যতা মধ্যে রয়েছে, পুণ্যফলদাতা মধ্যে রাহু, তেমন রাহুকু আমি কহু জ্যোতিষশাস্ত্রে ব্ল্যাক হোল, যে সূর্য ভি দীপ্তিমান গ্রহকু যে গ্রাস করিবার শক্তি রাখতে। রাহু এভাবে এক গ্রহ সূর্য ভি জ্বলন্ত পিণ্ড উত্তপ্ত পিণ্ডকু মধ্যে, যেদিন রাহু গ্রাস সূর্যপরাগ হুয়ে সেদিন রাহু গ্রাস করে যাতে পৃথিবী, কিছু সময় পৃথিবীর কিছু এরিয়া কিছু অঞ্চল অন্ধকারময় হয়ে যায় বা সূর্যঙ্কর মলিনতা আসি যাই থাকে। এভাবে দীপ্তিমান গ্রহকু যে গ্রাস করে পুঁচ, তবে রাহুঙ্কর পাওয়ার কেতে বলে আপনার জাঁতু। এপরিকি অনেক শাস্ত্রে লেখা যাই, দাক্ষিণাত্য শাস্ত্র, নারী শাস্ত্র, ইংরাজি পুস্তকরে, আস্ট্রোলজি বুকসে লেখা যাই, রাহু হচ্ছেন ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কহিলেন কৃষ্ণ ঘর, যেটি সমস্তে সত্তা হজি যায় সে হচ্ছেন রাহু। এবং রাহু কেতু সাধারণ ভাবে রাহু কেতুকে আমি প্রারব্ধ রেখা বলে কইতাও, পূর্বজন্মর ফল রাহু কেতু প্রদান করে থাকে, এবং রাহু কেতুকে চিহ্নট করা আমি কহু যে কুমেরু এবং সুমেরু ভিতরে যে গোটে রয়েছে প্রভাব রয়েছে, বলয় ক্ষেত্রে রয়েছে, তাহি রাহু কেতু। তবে যদি
ଆପଣଙ୍କ ଜାତକରେ ରାହୁ ମହାଦଶା ଚାଲିଛନ୍ତି। ଯଦି ଆପଣ ରାହୁଙ୍କୁ ନେଇ କିଛି ସମସ୍ୟାରେ ପଡ଼ିଛନ୍ତି, ତାହେଲେ ରାହୁ ଯଦି ଖରାପ ଥାନ୍ତି ତାହେଲେ କ'ଣ ଲକ୍ଷଣ ଦେଖାଦିଏ? ରାହୁ ହେଉଛନ୍ତି କ'ଣ ନା ଜୁଆ, ମଦ, ମାଂସ, ଅପରାଧ, ଅପରାଧ ପ୍ରବୃତ୍ତି, ଜେଲ, ମାଲିମକଦ୍ଦମା, ଭିଜିଲାନ୍ସ କେସ୍ ହେବା, ଏଭଳି ଯେତେ ସବୁ ଅସୁବିଧା ବା ସମସ୍ୟା ଜୀବନରେ ଦେଖାଦିଏ, ଅନଏକ୍ସପେକ୍ଟେଡ଼ ପ୍ରୋବ୍ଲେମ୍ସ ଗୁଡ଼ିକ ଆସେ, ରାହୁଙ୍କ ପାଇଁ ଆସିଥାଏ। ଦୁଇ ଜଣ ମିତ୍ର ବ୍ୟବସାୟ କରୁଛନ୍ତି, ବହୁତ ବିଶ୍ୱାସୀ, ଏକାଠି ଦୀର୍ଘ ଦିନ ଧରି ବ୍ୟବସାୟ କଲେଣି, କିନ୍ତୁ ହଠାତ୍ କ'ଣ ହେଲା, ଅପରପକ୍ଷ ଯେଉଁ ପାର୍ଟନର, ଯେଉଁ ମିତ୍ର, ସିଏ ଚିଟ୍ କରିଦେଲା, କାଗଜପତ୍ର ଚିଟ୍ କରିକି କେତେବେଳେ ସରଳତାର ଫାଇଦା କରିକି କମ୍ପାନୀ ନିଜ ନାଁକୁ ନେଇଗଲା, ବ୍ୟବସାୟରେ ଠକିଦେଲା, ପୁଞ୍ଜି ଠକିଦେଲା, ବା ସମାନ ଲାଭ କରିକି ସମାନ ପ୍ରଫିଟ୍ ନେବା କହିକିରି ସିଏ ଅଧିକ 80% ଲାଭ କଲା, ଆଉ ଜଣେ ପାର୍ଟନରକୁ 20% ଦେଲା। ଏଭଳି ଯେଉଁ ଛଳନା, ରାହୁ ହେଉଛନ୍ତି ଛଳନାର କାରକତ୍ୱ ଗ୍ରହ, ଭ୍ରମର କାରକତ୍ୱ ଗ୍ରହ। ରାହୁ ଯେତେବେଳେ ଜଣଙ୍କ ଜାତକରେ ଚାଲେ, ରାହୁ ମହାଶା ଚାଲେ, ମୋ ପାଖକୁ ବିଗତ ବହୁ ବର୍ଷ ଧରି, ଦୀର୍ଘ ବର୍ଷ ଧରି ଅନେକ ଲୋକ ଆସନ୍ତି ଯେଉଁମାନଙ୍କ ଜାତକରେ ରାହୁ ମହାଶା ଚାଲିଛି, କାରଣ ମୁଁ ଏ ମିଡ଼ିଆରେ, ଟିଭିରେ, ଟେଲିଭିଜନରେ, ପ୍ରାୟତଃ ବିଭିନ୍ନ ଗଣମାଧ୍ୟମରେ 18 ବର୍ଷରୁ 20 ବର୍ଷ ହେଲା ବିଭିନ୍ନ ଗଣମାଧ୍ୟମରେ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରିଆସୁଛି। ତେଣୁ ବହୁତ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ଦେଖିଛି ଯେଉଁମାନଙ୍କ ରାହୁ ଦ୍ୱାରା ଯେଉଁମାନେ ପ୍ରଭାବିତ, ରାହୁଙ୍କ ଦଶା ଚାଲିଛି, ସେମାନେ ବିଶେଷତଃ ପ୍ରଥମ ପ୍ରୋବ୍ଲେମ୍ ତାଙ୍କର ଦେଖାଦିଏ, ସେମାନେ ଇଲ୍ୟୁଜନ୍ରେ ପଡ଼ନ୍ତି, ଅର୍ଥାତ୍ ଭ୍ରମରେ ପଡ଼ନ୍ତି, ଅର୍ଥାତ୍ ତାଙ୍କୁ ଅନେକ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଠକିଥାନ୍ତି। ତାଙ୍କର ଉଚ୍ଚ ଆଶା ଦେଖାଦିଏ ଏବଂ ଗୋଟେ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଯାଇକରି ଅସୁବିଧାରେ ପଡ଼ନ୍ତି, ଭ୍ରମିତ ହୁଅନ୍ତି, ମାନସିକ ସ୍ଥିତି ସେ ହରାଇ ଦିଅନ୍ତି। କାରଣ ରାହୁ କ'ଣ କରେ ନା ବୁଦ୍ଧଙ୍କ ଉପରେ କଣ୍ଟ୍ରୋଲ କରେ, ବୁଦ୍ଧ ହେଉଛନ୍ତି ବୁଦ୍ଧି, ବୁଦ୍ଧ ହେଉଛନ୍ତି ଦୂରଦୃଷ୍ଟି, ବୃହସ୍ପତି ହେଉଛନ୍ତି ଦୂରଦୃଷ୍ଟି, ୟାଙ୍କ ଉପରେ ରାହୁଙ୍କର ବେଶୀ କଣ୍ଟ୍ରୋଲ ରହେ। ତେଣୁ ମଣିଷ ନିଜର ସୁଦ୍ବୁଦ୍ଧ ଯେଉଁ ହରାଇଦେବା, ନିଜର ବୁଦ୍ଧି ଜ୍ଞାନକୁ ହରାଇ ଦିଏ, ତେଣୁ ରାହୁ ଚାଲନ୍ତି, ଅର୍ଥାତ୍ ଜ୍ଞାନ ହରାଇ ଦିଏ। ତା'ମାନେ କ'ଣ ସବୁବେଳେ ଭୁଲ କରେ, ସଦାବେଳେ ଭୁଲ କରିବ ବୋଲି କୁହାଯାଉ ନାହିଁ। ରାହୁ ଯେତେବେଳେ ଜାତକରେ ଚାଲେ, ମଣିଷ ଭ୍ରମିତ ହୁଏ, ଜାଣିଥିବା ଶୁଣିଥିବା ଜିନିଷ ଭୁଲ କରେ, ଯେକୌଣସି କାର୍ଯ୍ୟ ସେ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛି, ଯଦି ସେତିକି ଜ୍ଞାନୀ ଦୂରଦୃଷ୍ଟି ସମ୍ପନ୍ନ ଲୋକ ମନ ଭିତରେ ଆସନ୍ତି ନା, ଯାହା ଅସୁବିଧା ହେଲା ହେଲା, ଯାହା ପ୍ରୋବ୍ଲେମ୍ ଚାଲିଛି ଚାଲିଛି, ଏଣିକି ମୋତେ ଏଗୁଡ଼ିକ ସମ୍ଭାଳିବାକୁ ପଡ଼ିବ, ସିଚୁଏସନ୍ ଟେକେଲ୍ କରିବାକୁ ପଡ଼ିବ, ମୁଁ ଏଇ ମାତ୍ରାରେ କାମ କରିବି, ସେ ଗୋଟେ ଚିନ୍ତା କରନ୍ତି, ସେ ଚିନ୍ତା ବା କଳ୍ପନାକୁ ବାସ୍ତବ ରୂପରେଖ ରାହୁ କରାଇ ଦିଏ ନାହିଁ, ଅର୍ଥାତ୍ କିଛି ନା କିଛି ଅସୁବିଧା ଲାଗି ରହେ। ଗୋଟେ କାମ କରିବା ପାଇଁ ଆପଣ ବଢ଼ିଛନ୍ତି, ଆଗକୁ ଯାଇଛନ୍ତି, ହଠାତ୍ ବ୍ରେକ୍ଡାଉନ୍ ହେଲା, ହଠାତ୍ କିଏ ନା କିଏ ଆସି ବାଧା ସୃଷ୍ଟି କଲେ, ପୁଣି ସେ କାର୍ଯ୍ୟ ଘୁଞ୍ଚିଗଲା, ପୁଣି କରିବାକୁ ଚାହିଁଲେ ଆଉ ଏକ ବାଧା ଆସିଲା। ତେଣୁ ଆପଣ ଏତେ ସମସ୍ୟା ଜାଲରେ ରାହୁ ଆପଣଙ୍କୁ ଫସେଇ ରଖେ, ଆପଣ ଚେଷ୍ଟା କଲେ ମଧ୍ୟ ବାହାରିପାରେ ନାହିଁ। ବେଳେବେଳେ ବ୍ୟକ୍ତି କୁହନ୍ତିନି ଯେ ମୁଁ ଏତେ ସମସ୍ୟାରେ ପଡ଼ିଛି, ଚେଷ୍ଟା କରି ମଧ୍ୟ ବାହାରି ପାରୁନାହିଁ, ଜାଣିବେ ଜାତକରେ ନିହାତି ତାଙ୍କ ରାହୁଙ୍କର ସ୍ଥିତି ଖରାପ ଅଛି ବା ରାହୁ ଦଶା ଚାଲିଛି। ପ୍ରଥମ କଥା, କୋର୍ଟ କଚେରୀ, ମାଲି ମକଦ୍ଦମା, ବାପାଙ୍କ ସହିତ ଅପ୍ରୀତି ହେବା, ଭାଇମାନଙ୍କ ସହିତ ଝଗଡ଼ା ହେବା, ପୈତୃକ ସମ୍ପତ୍ତିକୁ କେନ୍ଦ୍ର କରି କଳହ ହେବା, ସମ୍ପତ୍ତିଗତ ବିବାଦ ରହିବା, ଅଯଥା ଚାକିରିରେ ଆପଣ ଟର୍ମିନେଟ୍ କରିଦିଆଯିବା, ଆପଣ କୌଣସି ଭୁଲ ନାହିଁ, ଚାକିରିରେ ଆପଣଙ୍କୁ ବିଦା କରିଦିଆଗଲା, ଚାକିରିରେ ଆପଣଙ୍କୁ ଭୁଲ ଦେଖାଗଲା, ଆପଣ ଭଲ କାମ କରିକି ଗୋଟେ ଅନୁଷ୍ଠାନ ପାଇଁ, ଗୋଟେ ସଂସ୍ଥା ପାଇଁ ଆପଣ ଜୀବନବ୍ୟାପୀ ସାଧନା କରିଛନ୍ତି, ଚେଷ୍ଟା କରିଛନ୍ତି, ଗୋଟେ ସଂସ୍ଥାକୁ 10 ରୁ 5 ରୁ 0 ରୁ 100 ନେବାରେ ଆପଣଙ୍କ ଭୂମିକା ଅଛି, କିନ୍ତୁ ଆପଣ ସବୁ କରିକି ଲାଷ୍ଟକୁ ଚୋର ସାଜିବେ, ରାହୁ ଦଶା ଆପଣଙ୍କ ଚାଲିଛି। ମନ ବିଚଳିତ ହେଉଛି, ମତିଭ୍ରମ ହେଉଛି, ସ୍ଥିର ହୋଇପାରୁନାହାନ୍ତି, ମିଥ୍ୟା ମକଦ୍ଦମା ଆପଣଙ୍କ ନାଁରେ ଲାଗୁଛି, ଆପଣଙ୍କ ନାଁରେ ମାନେ ଆପଣ ଗୋଟେ ଜାଗାରେ ସାକ୍ଷୀ ଦେଇକରି ଆପଣ ନିଜେ ଫସି ଯାଇଛନ୍ତି, ଆପଣଙ୍କ ଭିଜିଲାନ୍ସ, ଇନକମ୍ ଟ୍ୟାକ୍ସ, ED ଏଭଳି ସମସ୍ୟାରେ ଆପଣ ପୀଡ଼ିତ ଅଛନ୍ତି, ଆପଣଙ୍କ ନାଁରେ ମିଥ୍ୟା ପିଟିସନ୍ ହୋଇଛି, ତାହେଲେ ଜାଣିବେ ରାହୁ ମହାଦଶା ଆପଣଙ୍କର ଚାଲିଛି। ସନ୍ତାନ ଅପଥ୍ୟରେ ଚାଲିଛନ୍ତି, ଅବାଟରେ ଚାଲିଛନ୍ତି, କଥା ଶୁଣୁନାହାନ୍ତି, ସନ୍ତାନ ଆପଣଙ୍କୁ ପ୍ରତ୍ୟୁତ୍ତର ଦେଉଛନ୍ତି, ଆପଣଙ୍କଠୁ ଜନ୍ମ ଆପଣଙ୍କୁ ଉତ୍ତର ଦେଉଛନ୍ତି, ଆପଣଙ୍କୁ ହାତ ଉଠାଇବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ମଧ୍ୟ ପିଲା, ତାହେଲେ ରାହୁ ନିଶ୍ଚୟ ଆପଣ ଜାତକରେ ଖରାପ ଚାଲିଛି। ତେଣୁ ରାହୁ ଯଦି ଗୁରୁଯୁକ୍ତ ହୁଏ, ଗୁରୁଚଣ୍ଡାଳ ଦୋଷ ସୃଷ୍ଟି ହୁଏ, ରାହୁର ଅଭିଯୁକ୍ତ ହେଲେ ପିତୃଦୋଷ, ଗ୍ରହଣ ଦୋଷ ସୃଷ୍ଟି ହୁଏ, ରାହୁ ଯଦି ଚନ୍ଦ୍ର ସହିତ ଯୁକ୍ତ ହୁଏ, ଚନ୍ଦ୍ରଦୋଷ ବା ଚନ୍ଦ୍ରନିଷ୍ଠ ଦେଖାଦିଏ। ତେଣୁ ରାହୁ ଏଭଳି ଏକ ଗ୍ରହ, ଯଦି ରାହୁ ନକାରାତ୍ମକ ଥାନ୍ତି, ଅତି ଅଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିଥାନ୍ତି। ରାହୁ ଯଦି ଖରାପ ଥାନ୍ତି, ତାହେଲେ ପେଟଜନିତ ସମସ୍ୟା ଦେଖାଦିଏ, ବାରମ୍ବାର ଅସ୍ତ୍ରୋପଚାର ହୁଏ, ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କର ଶ୍ୱାସତନ୍ତ୍ର ସମସ୍ୟା ହୁଏ, ଲଙ୍ଗସ୍ ପ୍ରୋବ୍ଲେମ୍, ଥ୍ରୋଟ୍ ପ୍ରୋବ୍ଲେମ୍, ଏଗୁଡ଼ିକ ମଧ୍ୟ ଦେଖାଦିଏ। ରାହୁ ଯଦି ଖରାପ ଚାଲିଥାନ୍ତି, ତାହେଲେ ମଣିଷ ଡିପ୍ରେସନ୍ ଆଡ଼କୁ ଯାଏ, ରାହୁ ଯଦି ଖରାପ ଚାଲିଥାନ୍ତି, ମଣିଷ ସତଚେଷ୍ଟା କରି ମଧ୍ୟ ବିପଦର ଜାଲରୁ ବାହାରି ପାରେ ନାହିଁ, ସବୁ ବୁଦ୍ଧି ବିଦ୍ୟା ତା'ର ଫେଲ୍ ହୁଏ, ଗୋଟେ ଦିଗରେ ଯିବା ଲୋକ ଆଉ ଗୋଟେ ଦିଗରେ ଯାଏ,
বা লোক জাণিথিবা শুনিথিবা লোককে মধ্যে সাধারণ লোকটি পাঠ পড়ে দিয়ে বা তার বুদ্ধি জ্ঞানকু সে হরাই বসে। তেণু রাহুঙ্ক দশা যদি চালে তাহাকু মধ্যে রাহু মহাদশা হচ্ছে 18 বর্ষ, যদি রাহু দশা আপনার জাতকরে চাললা তাহলে 18 ইয়ার ধরিকি রাহু চালিব, 18 বর্ষ চালিব। শাস্ত্র মধ্যে কহে দশা আদৌ দুঃখম মাপ্নোতি দশা মধ্যে মহত সুখম দশা অন্তে ফণিনাথস্য পিতৃনাশম পদচ্যুতি। দশা আদৌ দুঃখম মাপ্নোতি, রাহু 18 বর্ষ ডিভাইড বাই 3, প্রথম 6 বর্ষ দুঃখ প্রদান করিব, সমস্যা ভিতরে আপনার রাখব, বুড়াই রাখব, মালি মকদমা কোর্ট কচেরি চাকরি সমস্যা আর্থিক সমস্যা ঋণগ্রস্ত নিজ লোক পর হওয়া নিজ পছপটু কি চৌকি কাটি দেওয়া এইভাবে পরিস্থিতি দেখা দেব। হ্যাঁ, দশা মধ্যে মহত সুখ, মধ্যম সময় কিছুটা ফল দেব। দশা অন্তে ফণিনাথস্য, রাহুকু ফণি বা সর্প কুযাই, দশা অন্তে ফণিনাথস্য, দশা শেষ বেড়ু পিতৃনাশম পদচ্যুতি, পিতাঙ্ক সহ মতভেদ, বাপাঙ্ক যদি বয়স হয়ে যাই অকস্মাত বাপাঙ্কর বা কোনসি গুরুস্থানীয় লোকঙ্কর ব্যক্তিঙ্কর বিশেষ করে পিতা মাতাঙ্কর দেহান্ত কিংবা আপনার পদচ্যুতি অর্থাৎ আপনার ভালো কাম করে লাস্ট আপনার চাকরি পড়েলা পদ পড়েলা কি আপনার গোটে ভালো ব্যবসায় করছেন বহুত কষ্টরে গোটে লেভেলকে নিয়েছেন সবু মানে গলা নষ্ট হয়ে গলা সর্বহরা হয়ে গেলে এভাবে মধ্যে করে থাকে। তেমন জাতকরে স্থান স্থিতি অনুসারে কাহাকু প্রথম 6 বর্ষ ভালো মধ্যে দিয়ে কাহাকু প্রথম 6 বর্ষ ক্ষতি করে, তেমন সেটা জাতক কাল্কুলেসন জনা যায়। কিন্তু গোটে সূত্র রয়েছে দশা আদব দুঃখ মাপ্নতি দশা মধ্যে মত সুখম দশা অন্তে ফণিনাথস্য পিতৃনাশম পদচ্যুতি। তেমন রাহুর ওভরঅল আপনার জাঁলে লক্ষণ সম্পর্কে এবে আসন্তু জানিবা, যদি রাহু চালিছেন জাতকরে নকারাৎমক চালিছেন আপনার লক্ষণকে দেখি জাঁপারে রাহু খারাপ তাহলে কোণ প্রতিকার করবে, প্রতিকার স্বরূপ রাহু প্রথমে আপনার দূরদৃষ্টি বা বুদ্ধি আপনার নাশ করে থাকে। তেমন বুদ্ধির দেবী কি বাক শক্তি নাশ করে থাকে, আপনার ভালো লোক মিষ্টভাষী লোক কিন্তু আপনার পাটি খারাপ কথা বাহিব, আপনার রাগি যাবে, কটু কথা কহবে, বুদ্ধি বিচলিত হব, মতি ভ্রম হব। তেমন আপনার রাহুঙ্ক পাই যদি রাহু দশার পীড়িত অনেক মনে রাখতু মা সরস্বতী উপাসনা করতু, মা সরস্বতী ধ্যান করতু, বাণীরে শুদ্ধতা পাই চেষ্টা করন্তু, ব্যবহার সংযমতা আনিবা চেষ্টা করন্তু, মন ভ্রমিত করন্তু নাহিঁ, সকালে ঠিক সময়ে উঠন্তু, রাহু দিনচর্যা বিগাড়ি দিয়ে, ঠিক সময়ে খাইবা পিবা বসিবা ইয়ে সব বিগাড়ি দিয়ে, তেমন সকালে ঠিক সময়ে উঠন্তু, গাধুয়া পাধুয়া করে ওম উচ্চারণ করন্তু, ওম জপ করন্তু, দেখিবে যাহা বি বাধা বিঘ্ন রয়েছে দূরীভূত হব। দ্বিতীয়তঃ আপনার জানিছন্তি যেতবে মানে বাল সময় রবি ভক্ষ্য, যেত বাড়ক অবস্থায় হনুমান রবিঙ্কু গ্রাস করা চাহুলে রবিকু খাইয়া চাহুলে লালি ফল ভাবিকি সেই দিন সূর্য পরাগ লা রাহুঙ্কু খাইবা কথা রবিঙ্কু গ্রাস করা কথা কিন্তু হনুমান পাটি পুরাই দিয়ে এবং রাহুঙ্ক সহ যুদ্ধ হয়েছিল রাহু পরাজয় গ্রহণ করলে। তেমন রাহুঙ্কর যদি আপনার হনুমান পূজা করবে, হনুমান আরাধনা করবে, হনুমান চালিশা প্রত্যেক দিন পাঠ করবে, হনুমান শরণ কু যাবে, পাদক যাই হনুমান পাদক যাই শ্রীপরীর যাই ক্ষমা মাগবে প্রারব্ধ কর্মপ্রাই বা জীবনে কিছু ভুল করেছেন এবং রাহুর মুক্তি পাই হনুমান শরীরের আপনার হনুমান সিন্দুর এবং চমেলি তেল অর্থাৎ মল্লি ফুলের তেল সিন্দুর একাঠি মিশাই হনুমান লগাইবে তাহলে রাহু দশার মধ্যে আপনার নিবৃত পাইপারে। সেভাবে ভাবে যদি রাহুঙ্ প্রকোপর আপনার রক্ষা পাইয়া চাহুন তাহলে রাহুঙ্কর বৃক্ষ শ্বেত চন্দন বৃক্ষ যেগুলা আমি কু হোয়াইট স্যান্ডেল ইয়ে প্লান্ট বা চারা গছক লগাই প্রত্যেক দিন পূজা করে পারিবে। যদি রাহুঙ্ক দ্বারা আপনার পীড়িত এবং আপনার জীবনে বহু সমস্যা রয়েছে তাহলে আপনার জন্মজাতক কোণী জ্যোতির্বিদ্ক নিকটকে যাই আলোচনা করতু, জ্যোতির্বিদ্ক নিকট জাতক গণনা করতু, তার সমাধান মধ্যে পাইপারে। বর্তমান প্রারম্ভিক স্তরের প্রতিকারগুলো মধ্যে আপনার যা যা কহিলি তা এর মধ্যে আপনার রক্ষা পাইপারে। তবে হ্যাঁ দর্শক বন্ধু, সময় স্বল্প, এবে জানিবা রাশিফল সম্পর্কে। মেষ রাশি, ভাবপ্রবণতা মধ্যে দিনটি অতিবাহিত হব, কর্মর চাপক নিয়ে আপনার চিন্তাগ্রস্ত হবে, অন্যকে সাহায্য করা যাই অসুবিধার পড়িপারতি, দেহ মন ভালো রহিব না, পৈতৃক সম্পত্তি কেন্দ্র করে কিংবা পাখ পড়োশী সহ কোণী ভূমিগত কথাকে নিয়ে বিবাদ হয়ে পড়ে। দিনটির শুভফল প্রাপ্তি পাই বহি যাওয়া জলরাশি 9টি রক্তবর্ণর পুষ্প প্রবাহিত করন্তু এবং হনুমান দর্শন করন্তু। বৃষ রাশি, কর্মক্ষেত্রকে নিয়ে দূরযাত্রা করবে, দিনটির খরচান্ত হবে, স্বামী স্ত্রীঙ্ক মধ্যে ছোট ছোট কথাকে নিয়ে বাক্পিতণ্ডা দেখা দেব, সন্তান কার্যকলাপক নিয়ে চিন্তিত হবে, কর্মক্ষেত্রকে নিয়ে দূরযাত্রা করবে, কিন্তু দিনটির ধন
অর্থ সম্মান প্রাপ্তি যোগ মধ্য রহিছে। শুভ রঙ ধলা এবং নীল এই রঙর বস্ত্র ব্যবহার করন্তু। মিথুন রাশি পূর্বরু কোণসি মানসিক চাপ থিলে তা দূরীভূত হব, আর্থিক সংকট মধ্য দূর হব, অর্থ প্রাপ্তি করিবে, পারিবারিক জীবন সুখপ্রদ হব, সন্তানক কার্যকলাপকে নেই আত্মসন্তোষ ব্যক্ত করিবে, দাম্পত্য জীবনে কোণসি তিক্ততা থিলে তা দূরেই যাব, কোণসি সূত্ররু অর্থ আপন প্রাপ্তি করিবে বা বকিয়া থিবা অর্থক ফেরস্ত পাইবে, ঋণ গ্রহণ করি পারিবে বা ঋণ মঞ্জুর হই পারিব। দিনটির শুভ রঙ সবুজ এবং নীল এই রঙর বস্ত্র ব্যবহার করন্তু। কর্কট রাশি ভাবপ্রবণতা মধ্যে দিন বিতিব, অন্যকে সাহায্য করে পশ্চাতাপ করে পারন্তি, নিজ অন্তরের কথা বা মনের কথা অন্য আগে পরিপ্রকাশ করে অসুবিধার পড়ি পারন্তি। আপনার আজ দিনের বাণীরে সংযমতা অবলম্বন করন্তু, নিজ লোক বিশ্বাসঘাতকতা করিবে। শুভফল প্রাপ্তি পাই ভগবান গণেশঙ্কু দর্শন করন্তু, ভগবান গণেশঙ্ক মস্তকরে অষ্টদল দুর্বা প্রদান করে দূরযাত্রা করন্তু। সিংহ রাশি সিংহরাশির ব্যক্তিবিশেষ পরিশ্রমী হবে, কর্ম বহু করিবে, বহু আপন পরিশ্রম করিবে, কর্মচাপ অনুভব করিবে কিন্তু ফল পাইবে না, অন্যকে সাহায্য করি নিরাশ হবে, অধিক অর্থ অপব্যয় হব, দাম্পত্য জীবনে সাধারণ কথাকে নেই কলহ বা তর্ক দেখা দেব, মাঙ্ক স্বাস্থ্যগত সমস্যাকে নেই বা পিতাঙ্কর কোনসি স্বাস্থ্যগত সমস্যা, পৈতৃক সম্পত্তিকে নেই অসুবিধার পড়িবে। আজ দিনরে দূরযাত্রা করিবা পূর্বরু কোনসি বৃক্ষর গোটে ডাল বা ছোট বৃক্ষর ছোটিয়া ডালটি ভাঙ্গি দূরযাত্রা করন্তু, হৃষ্ট খণ্ডিত হব। কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তি পাই দিনটি শুভপ্রদ রয়েছে, দেহ মন সম্পূর্ণ সুস্থ রহব, অপ্রাপ্ত লক্ষ্মী প্রাপ্ত করিবে অর্থাৎ ধনর আগমন ঘটিব, ব্যবসায়ী মানে ব্যবসায়ের দুই পয়সা রোজগার করিবে, নিজ অন্তরঙ্গ মিত্রঙ্ক সহিত সাক্ষাৎ কারণরু খুশি হবে, বন্ধু বান্ধবঙ্ক সহিত উত্তম ভোজন সহিত আহার সহিত দিনটি অতিবাহিত হব। শুভ রঙ হিসাবে বাদামি কমলা কিংবা সবুজ রঙের বস্ত্র ব্যবহার করন্তু। যদি আপনার জীবনে ব্যক্তিগত পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্র নিযুক্তি, বৈবাহিক সমস্যা, বাস্তুদোষ এবং মালি মকদ্দমা আদি সমস্যা থাকে, তাহলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকে যোগাযোগ করন্তু। জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র, বুধেশ্বরী কলোনি, প্লট নম্বর 26, ভুবনেশ্বর। ফোন নম্বর 9776833302, 9439444924। আমার ওয়েবসাইট www.srijagannathastro.com। তুলারাশি তুলারাশির ব্যক্তি পাই দিনটি অনুকূল রয়েছে, স্বাস্থ্যগত সমস্যা থিলে তা দূরীভূত হব, মাঙ্ক ঠারু কিছু অর্থরাশি প্রাপ্তি করিবে, মাঙ্কর স্বাস্থ্যগত সমস্যা থিলে তা দূরীভূত হব, পিতাপুত্র মধ্যে সম্পর্ক উত্তম রহিব, নিজ সন্তানকে নেই মধ্য আপন খুশি হবে বা সন্তান কার্যকলাপকে নেই গৌরবান্বিত হবে, নূতন নিযুক্তি মিলিব, ব্যবসায়ের ব্যবসায়ীন শুভফল প্রাপ্তি করিবে। দিনটি শুভফল প্রাপ্তি পাই ধলা সবুজ নীল রঙের বস্ত্র পরিধান করন্তু। বিচ্ছা রাশি অন্য মানক সহিত সম্পর্কের কিছুটা তিক্ততা দেখা দেই পারে, পাখ পড়োশী সহিত কলহ উপজি পারে, কর্মর চাপ যোগ আপন ব্যতীব্যস্ত হয়ে পারন্তি, ভালো কাম করি মধ্যে নিন্দা মিলি পারে, জগি রাখি চলন্তু। ব্যবসায়ী মানক পাই ব্যবসায় মধ্যম রহিব, পারিবারিক জীবনে কিছুটা সমস্যা থিবারু তার সমাধান পাই বা নিরাকরণ পাই আপন হনুমানকু দর্শন করন্তু, হনুমান চালিশা পাঠ করে দূরযাত্রা করন্তু, হৃষ্ট খণ্ডিত হব। ধনু রাশি ধনুরাশির ব্যক্তিবিশেষঙ্ক পাই আজি অযথা ভ্রমণ করিবে, মিছটার গুড়িয়ে খরাতরারে বুলিবে, কিছু লাভ হব না, কার্য বিফল হব, কর্মক্ষেত্রকে নিয়ে চিন্তিত রহবে, অন্যকে অর্থ দিয়ন্তু না, নিজ লোক বিশ্বাসঘাততা করিবে, যানবাহনে গতি সময়ের সতর্কতা অবলম্বন করিবে, যানবাহনে তো পরিষ্ট রহিছি। আজি দিনের শুভফল প্রাপ্তি পাই হৃষ্ট খণ্ডিত হওয়া মহাদেবকে দর্শন করন্তু, ভগবান শিবঙ্কু দর্শন করি বা শিবলিঙ্গের কিছু ক্ষীর লাগি করে দূরযাত্রা করন্তু। মকর রাশি দিনটি আপনার অত্যন্ত শুভপ্রদ রয়েছে,
ସମସ୍ତ ଅଭୀଷ୍ଟକୁ ଆଜି ଦିନରେ ସିଦ୍ଧି କରିପାରିବେ। ପୂର୍ବରୁ ଇଚ୍ଛା ଅଭିଳାଷକୁ ଆଜି ପୂର୍ଣ୍ଣ କରିବେ। ଅଧୁରା ଇଚ୍ଛାକୁ ପୂରଣ କରିବା ପାଇଁ ଦିନଟି ପ୍ରକୋଷ୍ଠ ରହିଛି। ବ୍ୟବସାୟୀମାନେ ବ୍ୟବସାୟରେ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ସୁଖମୟ ହେବ। ଆଜି ଦିନରେ ଧନ ଅର୍ଥ କାମ ମୋକ୍ଷ ଚତୁର୍ବର୍ଗ ଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ବାଦାମୀ ସବୁଜ ନୀଳ ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। କୁମ୍ଭ ରାଶି। କୁମ୍ଭ ରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ଶୁଭପ୍ରଦ ରହିଛି। ଯଦି ସନ୍ତାନ ହେତୁ କିଛି ସମସ୍ୟା ରହିଥାଏ ତାହାର ସମାଧାନ ଆଜି ଦିନରେ ହେବ। ପିଲା ଆଜି ଦିନରେ ଉତ୍ତମ କର୍ମପ୍ରାପ୍ତି କରିବେ ବା ସନ୍ତାନଙ୍କର କର୍ମପ୍ରାପ୍ତି, ବିଦ୍ୟାରେ ଉନ୍ନତି, ଆର୍ଥିକ ସ୍ଥିତିରେ ଉନ୍ନତି ବା ବିଦେଶ ଯାତ୍ରାକୁ ନେଇ ଆପଣ ଖୁସି ହେବେ। ଆଜି ଦିନରେ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କ ମଧ୍ୟରେ ଥିବା ବିବାଦ ଦୂରୀଭୂତ ହେବ। ପୂର୍ବରୁ କୌଣସି ଜମିଜମା ସଂକ୍ରାନ୍ତ ବିବାଦ ଥିଲେ, ପାଖ ପଡ଼ୋଶୀଙ୍କ ସହ କଳହ ଥିଲେ, ପୁରୁଣା ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ମନମାଳିନ୍ୟତା ଥିଲେ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ଦିନଟିରେ କୌଣସି ଶୁଭ ସମ୍ବାଦ ଶୁଣିବେ। ଆଜି ଦିନର ଅପରାହ୍ନ ସମୟରେ କିଛି ସୁସ୍ୱାଦୁ ଭୋଜନ ବନ୍ଧୁବାନ୍ଧବ ବା ପରିବାର ଲୋକଙ୍କ ସହିତ ଗ୍ରହଣ କରିବେ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ସବୁଜ ନୀଳ ବାଦାମୀ ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। ମୀନ ରାଶି। ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟାକୁ ନେଇ ଚିନ୍ତିତ ହେବେ। ଥଣ୍ଡା, କଫ, ଜ୍ୱର, ଇନଫେକ୍ସନ୍ ଜନିତ ବା ଭୂତାଣୁ ଜନିତ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ପାରିବାରିକ ଜୀବନରେ କଳହ ଲାଗି ରହିବ, ମାନସିକ ଅଶାନ୍ତି ଦେଖାଦେବ। ଦିନଟିଏ ବିଚଳିତ ମନା ହେବେ, ଅନ୍ୟକୁ ସାହାଯ୍ୟ କରି ଅସୁବିଧାରେ ପଡ଼ିବେ, ଖର୍ଚ୍ଚାନ୍ତ ହେବେ। ଦିନ ଭଲ ଯାଉନଥିବାରୁ ଜଗି ରଖି ଚଳନ୍ତୁ। ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ପକେଟରେ ବା ମନିପର୍ସରେ ଖଣ୍ଡ ହଳଦୀ ଗୋଟିଏ ବା ଦୁଇଟି ରଖି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଯାହା ବି ଦିଷ୍ଟ ରହିଛି ଖଣ୍ଡନ ହେବ। ଜାଣିଲେ ମେଷଠାରୁ ମୀନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣମାନଙ୍କର ରାଶିଫଳ ସମ୍ପର୍କରେ। ଆଶା କରିବେ ଆପଣଙ୍କ ପାଇଁ ଦିନଟି ମଙ୍ଗଳପ୍ରଦ ହେଉ। ଯାହା ବି ବାଧା ବିଘ୍ନ ରହିଛି ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ଦ୍ୱାରା ମେଷଠାରୁ ମୀନ ପର୍ଯ୍ୟନ୍ତ ବାରଗୋଟି ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କର ଦିନଟି ଭଲରେ ଯାଉ। ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଦେଖାଦେଉଥିବା ସମସ୍ୟାର ସମାଧାନ ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ପିଲାଙ୍କର ଭବିଷ୍ୟତ ବା କ୍ୟାରିୟର ବିଷୟରେ ଜାଣିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ବ୍ୟକ୍ତିଗତ ଭାବରେ ଦିଆଯାଉଥିବା ନମ୍ବରରେ ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ ନେଇ ମୋ ସହିତ ସାକ୍ଷାତ କରିପାରିବେ କିମ୍ବା ଚିଠିପତ୍ର ମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ସମସ୍ୟା ବିଷୟରେ ଅବଗତ କରାଇପାରିବେ। ତେବେ ଆମର ଠିକଣା ନୋଟ୍ କରନ୍ତୁ। ଆମର ଠିକଣା ହେଲା, ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ, ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିଦ୍ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ୍ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ୍ www.srijagannathastro.com। ଜାଣିଲେ ଠିକଣା ସମ୍ପର୍କରେ। ଆପଣଙ୍କ ଦିନଟି ମଙ୍ଗଳପ୍ରଦ ହେଉ। ଆଜି ପାଇଁ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଡିଟିଭି ଓଡ଼ିଆ ଦେଖିବା ପାଇଁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ମଧ୍ୟ ଦବାଇ ଦିଅନ୍ତୁ।